আইপিএলে টানা ছয় মৌসুম কলকাতার নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন। সে সুবাদে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সের সঙ্গে বাংলাদেশের সাকিব আল হাসানের সম্পর্কটাও মধুর। দুই মৌসুম আগে কলকাতা ছাড়লেও ইডেন গার্ডেন আজ সাকিবকে দিয়েছে বিশেষ মর্যাদা। ম্যাচ শুরু হওয়ার আগে ঐতিহাসিক 5 মিনিট বেল বাজানো হয়েছে সাকিবকে দিয়ে। ইডেনে খেলা শুরুর আগে ঘণ্টা বাজানো বেশ জনপ্রিয় প্রথা হয়ে উঠেছে। আজ কলকাতার নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের খেলার আগেও সেই ধারা বজায় রাখা হয়েছে। সাকিবের জন্য ম্যাচটি বিশেষই, একে তো আজ তার জন্মদিন, আর এ ম্যাচ দিয়েই বিপিএলের পর মাঠে ফিরেছেন বাংলাদেশি অলরাউন্ডার। 5 মিনিটস বেল খ্যাত ঘণ্টা বাজানোর রীতি অনেক আগে থেকেই কলকাতার ইডেন গার্ডেন্সে চলে আসছে। তবে আজ সাকিবের ঘণ্টা বাজানো নিয়ে ভারতে অনেকে রাগ ও ক্ষোভ প্রকাশ করেছে। অনেকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট দিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দোষারোপ করেছেন। অনেকে এটাকে মমতা ব্যানার্জির আসন্ন নির্বাচনের চালও বলেছেন, যাতে মুসলমানদের ভোট তার পক্ষে আসে। অনেকে আবার বলেছেন এটা ভুবনেশ্বর কুমার হায়দ্রাবাদের অধিনায়ক। কেন বাংলাদেশের সাকিব আল হাসান সম্মাননা করতে কলকাতার ইডেন গার্ডেন্সে ঘণ্টার রিং বাজাতে দেয়া হলো? মমতা বেগমের এই ইসলামপন্থী পশ্চিমবঙ্গ কি তার ভাগ্যকে বাংলাদেশ বলে গ্রহণ করেছে? এমন আরও অনেক খারাপ মন্তব্য করেছেন অনেকেই। প্রিয় দর্শক, আজকের ম্যাচে সাকিবকে দিয়ে 5 মিনিটস বেল খ্যাত ঘণ্টা বাজানো বিষয়টি আপনি কিভাবে দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।